দেশের সময় আপনাদেরকে স্বাগত। আমরা সকলেই জানি শিল্পীর মন সবসময় চায় কিছু অভিনব করার, লক্ষ্য ছিল তার কিছু অভিনব করার। তাই সেই তাগিদেই শিল্পী অমিত পাল শুরু করেছিলেন মিনিয়েচার আর্ট। তাই আজ আমরা উপস্থিত শিল্পী অমিত পাল ওরফে ঝুলন পাল, তার কাছ থেকে জেনে নেব তার এই অভিনব আইডিয়ার ব্যাপারে। নমস্কার দাদা, আপনার এই মিনিয়েচার আর্ট করবার আইডিয়াটা কোথা থেকে এলো? মিনিয়েচার আর্ট বলতে আপনি বুঝতে পারবেন সারা ওয়েস্ট বেঙ্গল এবং ভারতবর্ষে সবাই বড় বড় ঠাকুর দেখে, বড় প্রতিমা সবাই দেখে, কিন্তু ছোট প্রতিমা দেখে না। এবং আমি সূক্ষ্ম থেকে আরও সূক্ষ্ম কাজ আমি করে থাকি এবং সূক্ষ্ম কাজ করেছি ছোটই দুর্গাই করেছি আর কি। আচ্ছা, এই যে অচল পয়সাকে সচল করবার যে পরিকল্পনা আপনার কবে এলো? মোটামুটি ধরুন আমি 2003 থেকে শুরু করেছি অচল পয়সা, 2003 থেকে অচল হয়ে গেছে পয়সা। চার আনা বলুন, 50 পয়সা বলুন, আমি ছোট 10 পয়সা বলুন, ছোট 10 পয়সার মধ্যে আমি কালী ঠাকুরও করেছি, 50 পয়সার মধ্যে দুর্গা ঠাকুর করেছি, আর 25 পয়সার মধ্যে কার্তিক গণেশ লক্ষ্মী সাহেব করেছি। আচ্ছা, আপনি কবে থেকে এই পেশার সাথে যুক্ত এবং কবে থেকে এই যে মিনিয়েচার আর্টটা শুরু করেছেন? মোটামুটি আমি এই পেশার সঙ্গে যুক্ত হচ্ছে 1989 সাল থেকে যুক্ত আছি পড়াশোনা করার পর থেকে, আর মিনিয়েচারটা আমি শুরু করেছি 2003। আচ্ছা, এই যে মিনিয়েচার আর্টগুলির কিরকম মূল্যে বিক্রি হয়, বা আমরা জানি শিল্পের কোনো মূল্য হয় না, তাও এগুলো কি বিক্রি হয়? এগুলো আমাদের এখানকার লোকেরা পয়সার দিকে অনেক তাকায়, এখানকার লোকেরা নেয় না। বিদেশ থেকে আমার সুইজারল্যান্ড থেকে একটা এসেছিল একজন ভদ্রলোক, তিনি ওই দুর্গাটা কিনবে বলেছিল, অর্থাৎ আমাদের ইন্ডিয়ান মানি 33 লক্ষ টাকা দেবে বলেছিল। আচ্ছা, আমি শিল্পকর্ম নিয়ে রয়েছি এবং এগুলো আমার অ্যাওয়ার্ডের মধ্যে পড়ে, তো আমি এটা বিক্রি করতে চাই। আচ্ছা, ওই দুর্গা প্রতিমাটা আমার 33 লক্ষ টাকা দেবে। কি কি স্বীকৃতি আপনি পেয়েছেন? আমি মোটামুটি ন্যাশনাল অ্যাওয়ার্ডটা পাইনি, ইন্ডিয়া বুক অফ রেকর্ড পেয়েছি এবং গিনিস বুক অফ রেকর্ডে আমি নমিনেটেড আছি, এশিয়ান বুক অফ রেকর্ডেও আমি মোটামুটি আমার 22 তারিখ, এই 14 তারিখে আমার ডাক ছিল, সেটাই দুর্গা প্রতিমাগুলো করি বলে আমি যেতে পারলাম না, এটা হয়েছে। আর এমনি ডিস্ট্রিক্ট অ্যাওয়ার্ড কোনো এদিক ওদিক মানে টুকরোটা অনেক অ্যাওয়ার্ড। আচ্ছা, এগুলো কি সব মিনিয়েচারের জন্য? সব মিনিয়েচার, সব মিনিয়েচার। আচ্ছা, সব মিনিয়েচারের জন্য। লাস্ট আমি গেল বছরে পেয়েছি আমি ইন্ডিয়া বুক রেকর্ড, এগুলো পেয়েছি। আচ্ছা, এই যে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস, সেখানে আপনার কোন এর মধ্যে কোনটা? এর মধ্যে ছোট 10 পয়সার মধ্যে কালী ঠাকুর আছে, এখানে নেই। আচ্ছা, তা সেটা থেকে পেয়েছি আমি, আমরা 10 পয়সাটা। আচ্ছা, এই যে আমরা দেখতে পাচ্ছি যে শুধু পয়সা ছাড়াও আরো অনেক কিছু ব্যাপারে আছে, ঘড়ি, তারপর স্লাইডের উপরে, সর্ষের উপরে, তো সেগুলোর ব্যাপারে আপনি কিছু বলুন। আমি যেমন সর্ষের উপরে লিখতে পারি, সর্ষের উপরে সতীন লিখেছি, সৌরভ লিখেছি, ভারতবর্ষের মেয়াদ লিখেছি, আবার ওর মধ্যে ইন্ডিয়াও লিখে দিয়েছি এবং পোস্টের উপরেও ইন্ডিয়া লিখেছি আমি একটা। আচ্ছা, একটা আলটিমেট মাথার উপরেও আমি গান্ধীজি তৈরি করে দিয়েছি। বাহ, কি নিখুঁত কাজ! একটা আলপিন আছে এরকম, আলপিনের মাথার উপরে একটা গান দেখি, যার সমতুল্য একটা মটর ডালে, মুসুর ডালের সমান, এই ডায়মিটার একটা মুসুর ডালের সমান। কি চমৎকার! আর এই যে ঘড়ি, ঘড়ির উপরে দুর্গা প্রতিমা করেছি, নোবেল নিয়ে এত নোবেল চুরিয়ে গেল, নোবেলের উপর করেছি, মোবাইল তো ব্যান্ড হয়ে গেছে আগেকার পুরনো মোবাইল, বোতামলা মোবাইল ব্যান্ডের উপর আমি করে দিয়েছি, ঘড়ি এখন মোবাইল এসে ঘড়ি চলে না। আচ্ছা, তো ঘড়ি ইউজ করে না, ঘড়ির মধ্যেও আমি মা দুর্গাকে করে নিই, যেগুলো অচল হয়ে যাচ্ছে। আচ্ছা, আমি সব মোটামুটি অচলের মধ্যে, এরকম পয়সার মধ্যে মনমোহন সিং করা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, পাওয়া হয়েছে না, এইরকম এটা সারা বিশ্বে তো ওয়ার্ল্ড কাপ গেলে এরকম আমার হাতের মধ্যে ওয়ার্ল্ড কাপ। কি চমৎকার! যার সময় লেগেছে আমার 27 সেকেন্ড, 27 মিনিট। আচ্ছা, এই ডায়মিটার হচ্ছে 10 mm এবং এইটা থেকেই আমি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এরিয়া নমিনেট হয়েছি এবং ইন্ডিয়া বুক অফ রেকর্ড এটাই পেয়েছি। এটা মোটামুটি আমি 2004 তৈরি করেছি। আচ্ছা, ইন্ডিয়া বুক অফ রেকর্ডস আপনি কোন সালে পেয়েছেন?
2022 পেয়েছি। আচ্ছা আর গিনেস গিনেস বুক 2022 এ নমিনেশন হয়েছে। আচ্ছা আর এশিয়ান বুক রেকর্ডটাও হয়ে গেছে, ওটা আমার এই 14 তারিখে যাওয়ার কথা ছিল, যেহেতু দুর্গা প্রতিমা করছি বলে এখন যাওয়া আমাদের অসম্ভব। 2003 সাল থেকে এই চেষ্টা চালিয়ে সমস্ত অচল জিনিসের উপর ছোট প্রতিমা তৈরি করে কুমোরটুলি প্রতিমা শিল্পীদের মধ্যে সবার থেকে নিজেকে আলাদাভাবে প্রতিষ্ঠিত করেছেন। ধন্যবাদ দাদা আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। এটা কোনো ব্যাপার নয়, আমি আপনাদের দেশের সময়কে আমি আপনাদের অনেক ধন্যবাদ আমার প্রচার করার জন্য। আপনি দূর দিগন্তরে ছিটিয়ে দিন আমার প্রচার, আপনাদেরকেও আমার শুভেচ্ছা সাগর শুভ স্বাগত দিয়ে অভিনন্দন। কলকাতা থেকে শ্রীতাশী দেশের সময়।